হাই ফ্রেন্ডস, সিম্পল লাইফস্টাইল আমি পারমিতা আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি শোল মাছের ঝোলের, তো চলুন শুরু করা যাক। দেখিয়ে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি, সেটাকে আমি হাফ টিস্পুন মতো লবণ আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে 10-15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াই আমি 3 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলে এবার আমি একটা একটা করে মাছ যোগ করে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। এই দেখুন মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি, বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। এই দেখুন সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এতে খুব মিহি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যোগ করে দিলাম। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এই দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আপনাদের বাড়িতে কাঁচা লঙ্কা বাটা না থাকলে আপনারা শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন বা গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার আমি ফ্লেমটা একদম লো করে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এতে যোগ করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, খুব মিহি করে কেটে রেখেছিলাম সেটা। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর লবণ, দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিলাম, ওটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আর দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় কষার সময়। দিয়ে ভালো করে লো ফ্লেমে আবার কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এই দেখুন কী সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে, মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। আপনারা যে যেরকম গ্রেভি চান সেই সেরকম জল ব্যবহার করবেন। এই দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো মতো ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি 3-4 মিনিট মতো ফুটতে দেব, তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা ঝোলে চলে আসবে আর মাছের মতো মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। এখানে কোনো গরম মশলা ব্যবহার করবেন না, তাহলে মাছের যে একটা আলাদা টেস্ট থাকে শোল মাছের সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর সব রান্নায় বা সব মাছ রান্নায় কিন্তু গরম মশলা ভালোও লাগে না। এই দেখুন শোল মাছের ঝাল আমাদের একদম রেডি সার্ভ করার জন্য। আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা গরম গরম সার্ভ করতে পারবেন ভাতের সঙ্গে, খুব ভালো লাগে খেতে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজ তাহলে এটুকুনি, ওকে বাই।